আসসালামু আলাইকুম। বিএমইটি রিলেটেড নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আমি সোহরাব, আপনারা দেখছেন টেক প্রো সোহরাব। আপনারা জানেন আমার এই চ্যানেলে কিন্তু বিএমইটির রিলেটেড চারটা ভিডিও আছে বর্তমানে। হ্যাঁ, একটা ভিডিওতে দেখিয়েছিলাম হচ্ছে বিএমইটির ইনফো কীভাবে আপনি ডাউনলোড করতে পারবেন, আরেকটা ভিডিওতে ছিল বিএমইটি স্মার্ট কার্ড কেন করবেন, সুবিধাটা কি, আরেকটা ছিল বিএমইটি স্মার্ট কার্ড কীভাবে পাবেন, এবং আরেকটা ছিল মালয়েশিয়া যেতে বিএমইটি স্মার্ট কার্ডের জন্য যে নিবন্ধন করবেন সম্পূর্ণ প্রসেসটা দেখানো ছিল। তো আজকের ভিডিওতে হচ্ছে বিএমইটি রিলেটেড অনেকগুলো ইনফরমেশন একসাথে শেয়ার করার চেষ্টা করব। সো আপনার যদি বিএমইটি রিলেটেড ইনফরমেশন জানার ইচ্ছা থাকে ভিডিওটা মিস করবেন না। চলুন ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি এই ভিডিওটা বর্তমানে ফেসবুকে দেখতেছেন অবশ্যই ফেসবুকে আমার যে পেজটা আছে টেক প্রো সোহরাব, আপনি সেই পেজটা ফলো করে ভিডিওটা শেয়ার করে দিন আপনার বন্ধুদের সাথে। আর যদি ইউটিউবে দেখতেছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো যা বলছিলাম, আজকে হচ্ছে দেখবো বিএমইটি রিলেটেড অনেকগুলো ইনফরমেশান একসাথে। তো ফার্স্টেই কোশ্চেনগুলো দেখে নিই কী কী প্রশ্ন আমরা আজকে কভার করব। যে বিএমইটি তথ্য ভাণ্ডার কি, অ্যাকচুয়ালি বিএমইটি জিনিসটা কি সেটা জানবো। তারপরে হচ্ছে বিদেশে চাকরি পাওয়ার ক্ষেত্রে বিএমইটি তথ্য ভাণ্ডার আপনাকে মানে কীভাবে সাহায্য করবে সেটা জানবো। জনশক্তি ছাড়পত্র কি বাধ্যতামূলক, মানে বিএমইটির যে কার্ডটা সেটা কি বাধ্যতামূলক কি না। তারপরে আমি প্রবাসী অ্যাপে বিএমইটি রেজিস্ট্রেশন ফিটা কত, তারপরে হচ্ছে আপনি কীভাবে পেমেন্টটা করবেন। আর আমরা জানি যারা রেজিস্ট্রেশন অলরেডি করেছি বা করতে চেষ্টা করেছি 72 আওয়ার্স সময় লাগে প্যাসপোর্টটা ভেরিফাই হতে, যদি না হয় তখন কী করবেন। তারপরে হচ্ছে আপনার বিএমইটি কার্ড কীভাবে আপনি সংগ্রহ করবেন, তারপরে পেমেন্ট সম্পন্ন করেছেন, এখন আপনার কী কাজ করণীয় কি, বিএমইটি রেজিস্ট্রেশন করবার জন্য কোনো নির্দিষ্ট বয়সসীমা আছে নাকি। তারপরে হচ্ছে লাস্টে যেটা জানবো, বিএমইটি রেজিস্ট্রেশন করার পর প্যাসপোর্ট রিনিউ করেছি। হ্যাঁ, অনেকে হয় না যে প্যাসপোর্ট রিনিউ করছেন, তখন আপনি আবার কী করবেন, আপনার কী করা উচিত। ওকে, তো ফার্স্ট কোশ্চেনটা দিয়ে আসি, বিএমইটির তথ্য ভাণ্ডার কি অ্যাকচুয়ালি। হ্যাঁ, এখানে সুন্দরভাবে কিন্তু লেখা আছে জিনিসটা, যে জনশক্তি রপ্তানি ও প্রশিক্ষণ ব্যুরোর সরকারি তথ্য ভাণ্ডারে যেখানে আপনাকে আপনার ব্যক্তিগত ও পারিবারিক তথ্য, দক্ষতা, কাজের অভিজ্ঞতা ও শিক্ষাগত যোগ্যতার যাবতীয় তথ্যাদি দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। তার মানে হচ্ছে এটা হচ্ছে জনশক্তি রপ্তানি এবং প্রশিক্ষণ ব্যুরোর একটা সরকারের একটা তথ্য ভাণ্ডার, যেখানে হচ্ছে আপনার সকল ইনফরমেশন লিপিবদ্ধ থাকবে। এবং বিদেশে চাকরি নিয়ে যেতে ইচ্ছুক সকলের জন্য বিএমইটি রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক। সো আপনি যদি মানে ওয়ার্ক পারমিট ভিসায় দেশের বাইরে যেতে চান, সেক্ষেত্রে কিন্তু এই বিএমইটিতে রেজিস্ট্রেশন করাটা কিন্তু একদম বাধ্যতামূলক এখানে বলা আছে। হ্যাঁ, সেকেন্ড যে প্রশ্নটা, যে বিদেশে চাকরি পাওয়ার ক্ষেত্রে বিএমইটি তথ্য ভাণ্ডার আপনাকে কীভাবে সাহায্য করবে, লাভটা কি আপনার। তারপরে আপনি হচ্ছে আমি প্রবাসী অ্যাপের মাধ্যমে হচ্ছে নিজে নিজে দেশের বাইরের বিভিন্ন চাকরির খোঁজ খবর নিতে পারবেন, এবং অনুমোদিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে আপনার চাকরির জন্য সরাসরি নির্বাচন করতে পারবেন। তারপরে যে প্রশ্নটা, জনশক্তি ছাড়পত্র কি বাধ্যতামূলক কি না। অবশ্যই বাধ্যতামূলক, এবং বৈধভাবে বিদেশে যেতে হলে ছাড়পত্রটি আবশ্যক। আমি প্রবাসী অ্যাপে বিএমইটি রেজিস্ট্রেশন ফি কত, আমরা জানি এটা অলরেডি, আমাদের প্রিভিয়াস ভিডিও যারা দেখেছেন 300 টাকা। এটা হচ্ছে আমি প্রবাসী অ্যাপের মাধ্যমে বিএমইটি রেজিস্ট্রেশন করতে আপনার 300 টাকা দিতে হয়। আর কীভাবে পেমেন্ট করবেন, আপনার হচ্ছে প্যাসপোর্টটা ভেরিফাই হয়ে গেলে তারপরে হচ্ছে আপনি নগদ বা বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। এই পাসপোর্ট ভেরিফাইয়ের জন্য এই যে 72 আওয়ার্স সময় লাগে, হ্যাঁ, এটা হচ্ছে পাসপোর্টের তথ্য বিএমইটি রেজিস্ট্রেশন করার সময় যখন আপনি স্ক্যান করবেন প্যাসপোর্টটা, 72 আওয়ার্স পর্যন্ত সময় লাগে। যদি ভেরিফাই না হয় তার মধ্যেও, তাহলে আপনাকে কী করতে হবে, এই যে অ্যাপের মধ্যে একটা হেল্পলাইন আছে সেই হেল্পলাইনে কন্ট্যাক্ট করতে হবে। ওকে, তারপরে প্রশ্নতে আসি, যে আমি আমার বিএমইটি কার্ড কীভাবে সংগ্রহ করব। বিএমইটি কার্ড অনেকেই আবার বলে থাকেন যে ডাউনলোড করে নেন, অ্যাকচুয়ালি ডাউনলোড করার কোনো অপশন নাই, এটা হচ্ছে সরাসরি যে সংগ্রহ করতে হবে। এবং সুন্দরভাবে লেখা আছে আপনার নিকটস্থ জেলা জনশক্তি অফিস থেকে বিএমইটি কার্ড সংগ্রহ করতে হবে। রেজিস্ট্রেশন করবেন, তারপরে ওখানে যাবেন, কিছু প্রসেস আছে, কিছু প্রক্রিয়া আছে, এগুলো নিয়ে আমার ডিটেল তো ভিডিও আছে বললাম, আমি চাইলে ওই ভিডিওগুলো দেখে নেবেন, তাহলে আরও ডিটেলস জেনে যাবেন। তারপরে হচ্ছে আপনি ওখান থেকে যে এটা সংগ্রহ করতে পারবেন। তারপরে যারা রেজিস্ট্রেশন করেছেন, রেজিস্ট্রেশন করার সময় পেমেন্টও সম্পন্ন করেছেন, তারপরে প্রক্রিয়াটি কী, মানে সুন্দরভাবে লেখা আছে আপনার পেমেন্ট সম্পন্ন হওয়ার পর বিএমইটির নম্বর প্রাপ্তির জন্য অনুগ্রহ করে 48 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হবে। সো আপনাকে যে একটা বিএমইটির নাম্বার দেওয়া হবে সেটার জন্য আপনাকে কিন্তু 48 আওয়ার্স ওয়েট করতে হবে। তারপরে হচ্ছে কোনো বয়স লিমিট আছে কিনা বিএমইটির রেজিস্ট্রেশনের জন্য। অবশ্যই বয়স লিমিট আছে, মিনিমাম 18 বছর হইতে হবে, ম্যাক্সিমাম 60 বছর পর্যন্ত হওয়া যায় বিএমইটির রেজিস্ট্রেশন করার জন্য। আর লাস্টে যে জিনিসটা জানবো সেটা হচ্ছে আপনার পাসপোর্ট যদি আপনি রিনিউ করে ফেলেন, সেক্ষেত্রে বিএমইটি পুরাতন কার্ড বিএমইটি কার্ডে তো আপনার পুরাতন পাসপোর্ট নাম্বারটা দেখাচ্ছে, তখন আপনি কী করবেন অ্যাকচুয়ালি। সেক্ষেত্রে যেটা বলা আছে,
যে অনুগ্রহ করে আপনি নতুন প্যাসপোর্ট নাম্বার দিয়ে পুনরায় বিএমইটি রেজিস্ট্রেশন করুন। তার মানে প্যাসপোর্ট নবায়ন করলে বিএমইটি রেজিস্ট্রেশন আবার নতুন করে করতে হবে, 300 টাকা খরচ করে আবার নতুন করে আপনাকে বিএমইটি রেজিস্ট্রেশন করে নিতে হবে। আশা করি অনেকগুলো ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরতে পারছি। এগুলো অ্যাকচুয়ালি আমি প্রবাসী যে অ্যাপ আছে সেই অ্যাপের যে হেল্পলাইন, সেই হেল্পলাইন থেকে এগুলো আপনাদের জন্য সামনে নিয়ে আসা। অনেকেই হয়তো এই জিনিসগুলো খেয়াল করেন না, কোথায় লেখা আছে খুঁজেন না। তো আমি যেহেতু ভিডিওর পারপাসে অনেক কিছু খুঁজাখুঁজি করতে হয়, দ্যাটস ওয়াই জিনিসগুলো চোখে পড়ে গেছে, তাই আপনাদের সামনে তুলে ধরা। অনেকেরই হয়তো উপকারে আসবে, যদি উপকারে আসবে বলে মনে করেন তাহলে ভিডিওটা অবশ্যই ফেসবুক ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিতে ভুলবেন না। তো আজকে পর্যন্ত, আবার দেখা হচ্ছে রাত 8টায় নতুন কোনো ভিডিও নিয়ে।